আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় সৌদিতে নতুন করে আক্রান্ত হলো সতেরোশো তিরানব্বই জন সুস্থ হয়েছে তিন হাজার দুইশো সাতজন মারা গিয়েছে দুজন মোটামুটি আলহামদুলিল্লাহ আক্রান্ত অনেকটাই কমেছে নিরানব্বই হাজার তিনশো পঁচাশি জনের নমুনা পরীক্ষার পর শনাক্ত হল সতেরোশো তিরানব্বই জন এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হলো সাত লক্ষ চৌত্রিশ হাজার তিনশো উনানব্বই জন সুস্থ হয়েছে সাত লক্ষ দুই হাজার উনপঞ্চাশ জন মারা গিয়েছে আট হাজার নয়শো জন জন বর্তমানে সিরিয়াস অবস্থাতে আছে নয়শো করোনা রোগী এছাড়া প্রিয় দর্শক টিকাদান কর্মসূচি কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত পাঁচ কোটি আটানব্বই লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো অষ্টআশি ডোজ আর সৌদিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছে তেইশ হাজার তিনশো তেষট্টি জন মোটামুটি সব দিক থেকেই সব কিছুই স্বাভাবিক আছে অঞ্চলভিত্তিক রিপোর্টের মধ্যে সর্বোচ্চ হল রিয়াদ পাঁচশো ছয়চল্লিশ জন দামামে একশো পঁচিশ জন জ্যাদাতে একশো একুশ জন হুপুপে বাষট্টি জন মক্কাতে একষট্টি জন রিজানে একান্ন জন মদিনা আল মনোয়ারাতে সাতচল্লিশ জন রিয়াদের সুস্থ হয়েছে এক হাজার নয় জন জ্যাদাতে দুইশো আটাইশ জন দামামে একশো নিরানব্বই জন হুপুপে একশো চৌত্রিশ জন মদিনা আল মনোয়ারাতে নব্বই জন আবাহাতে সাতাত্তর জন মক্কাতে সত্তর জন আর গ্রাফটি খেয়াল করুন একেবারেই সর্বনিম্ন অবস্থাতে আছে এখন আলহামদুলিল্লাহ আক্রান্ত অনেকটাই কমেছে প্রিয় দর্শক আপনারা যারা চেকিং নিয়ে বয়ের মধ্যে আছেন আজ সন্ধ্যা আমরা চেকিং সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিব আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সন্ধ্যার মধ্যেই ইনশাল্লাহ আমরা সকল তথ্য পেয়ে যাব এবং জানিয়ে দিব আপনাদেরকে বর্তমান সৌদি আরবের অবস্থা কেমন যেমনটা বলেছে ষোলো তারিখ থেকে অনেক কিছু হয়ে যাবে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন গ্রুপে চিরুনি অভিযান নামে যে গুজবটি চড়াচ্ছে সেটি সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণা দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ